কালিয়াগঞ্জ কাণ্ড নিয়ে এবার সিবিআই তদন্তের দাবি ভারত সেবাশ্রম সংঘের। শনিবার কালিয়াগঞ্জে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে ভারত সেবাশ্রম সংঘের প্রতিনিধি দলের সদস্যরা। পরে তারা নিহত মৃত্যুঞ্জয় বর্মনের বাড়িতেও যান। এলাকায় শান্তির বার্তার পাশাপাশি দুটি ঘটনাতেই সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তারাও। মৃত্যুঞ্জয়ের ছেলের পড়াশোনার দায়িত্ব ভারত তুলে নেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিনিধিরা। এখন প্রশ্ন হচ্ছে, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় পৌঁছে গিয়েছে যে সন্ন্যাসীরাও সিবিআই তদন্তের দাবিতে সোচ্চার হয়েছে? কালিয়াগঞ্জ কাণ্ড নিয়ে এবার সিবিআই তদন্তের দাবি ভারত সেবাশ্রম সংঘের। শনিবার কালিয়াগঞ্জে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে ভারত সেবাশ্রম সংঘের প্রতিনিধি দলের সদস্যরা। এরপরেই তারা নিহত মৃত্যুঞ্জয় বর্মনের বাড়িতেও যান। এলাকায় শান্তির বার্তার পাশাপাশি দুটি ঘটনাতেই সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তারা। মৃত্যুঞ্জয় ছেলের পড়াশোনার দায়িত্বভার গ্রহণ করে নিয়েছে ভারত সেবাশ্রম সংঘ। এখন প্রশ্ন হচ্ছে, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতখানি তলানিতে পৌঁছেছে, কোন জায়গায় দাঁড়িয়েছে যে সন্ন্যাসীরাও তারা সিবিআই তদন্তের দাবি তুলছেন? রাজ্যের পরিস্থিতি কি তাহলে ভয়াবহ, এ কারণে তারাও সরব হয়েছেন? যেভাবে কালিয়াগঞ্জের ঘটনা ঘটেছে মৃত্যুঞ্জয় বর্মনের বাড়িতে, সেখানে গিয়ে দুটি জায়গাতে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন সেখানকার সদস্যরা। স্বামী প্রদীপ্তানন্দজী মহারাজ, যিনি ভারত সেবাশ্রম সংঘের পরিচালন সমিতির সদস্য, তারই মুখোমুখি হয়েছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি রামকৃষ্ণ সিনহা। কি কি বিষয় উগড়ে দিয়েছেন, কোন কোন বিষয় নিয়ে কার্যত আশঙ্কা প্রকাশ করছেন তারা, শুনুন। এখনো পর্যন্ত সেরকম ধরনের তৎপরতা দেখা দেয়নি যেটা অন্য ক্ষেত্রে তৎপরতা দেখা দিয়েছে, কিন্তু তাদের ক্ষেত্রে যারা ভিকটিম তাদের ক্ষেত্রে কিন্তু এখনও তৎপরতা দেখা দেয়নি। আমরা কলকাতায় জানিয়ে দেবো, প্রধান সম্পাদক তিনি উপর লেভেলে কথাবার্তা বলে মনে করছেন একটু সিবিআই তদন্ত দরকার, নিশ্চয়ই দরকার একটা সিবিআই তদন্ত হলে। আজকে তো বাংলার বুকে যাত্রা, যেটাই সিবিআই তদন্ত হচ্ছে সেটাতে তো সত্য উদ্ঘাটন হচ্ছে। সত্য উদ্ঘাটনের প্রসঙ্গটা কেন উঠছে আমরা আরো বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি রামকৃষ্ণ সিনহা। রামকৃষ্ণ, যে বিষয়টা বারবার দেখতে পাচ্ছি কালিয়াগঞ্জের ঘটনায়, সেখানে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে যাওয়া হলো এবং ভারত সেবাশ্রম সংঘের প্রতিনিধিরা তারা গেলেন, তারা সেখানে গিয়ে সোচ্চার হলেন সিবিআই তদন্তের দাবিতে। সেক্ষেত্রে গোটা রাজ্যের নিরাপত্তা কি একেবারে তলানিতে পৌঁছে গিয়েছে? সেক্ষেত্রে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা তারাও সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন? পলমি, একটা কথা পরিষ্কারভাবে বলা দরকার, সেটা হচ্ছে যে সাধু সন্তরা গেরুয়া ধারণ করেন ত্যাগের কারণে, ত্যাগের প্রতীক তারা। তারা যখন রাস্তায় নামেন তার কারণ সমাজ সংস্কারের প্রয়োজন হয়ে পড়ে, আর সেই সমাজ সংস্কারের প্রয়োজনীয়তার কারণেই তারা আজকে পথে নেমেছেন। আজকে নতুন কিছু নয়, স্বামীজিও দীর্ঘদিন আগে পথে নেমেছিলেন গোটা দেশকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্যে। আজ 125 বছর বাদেও সেই স্বামীজিকে আমাদের স্মরণ করতে হয়, সেই স্বামীজিকে তার কথা বলতে হয় প্রত্যেক মুহূর্তে, তাঁর যে দান, তাঁর প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রত্যেক মুহূর্তে আমাদের স্মরণ করতে হয়। ঠিক সেরকমভাবেই যে সাধুরা যারা রাস্তায় নামছেন তারা আজকে মনে করছেন যে এই মুহূর্তে গোটা বাংলার যে পরিস্থিতি তাতে তাদের সরব হওয়া উচিত। এই আত্মত্যাগের যারা প্রতীক তাদের রাস্তায় নামাটা ভীষণ প্রয়োজন ছিল। এর আগেই তারা সরব হয়েছিলেন, কয়েকদিন আগেই বীরভূমেও বেশ কিছু সাধু তারা পৌঁছে গিয়েছিলেন। সেখানকার যারা, সেখানে একজন সাধুর অদ্ভুতভাবে তার মৃত্যু ঘটেছিল, সেই কারণে গত কয়েকদিন আগে, আমি আরেকটি উদাহরণ দিচ্ছি, গত কয়েকদিন আগে এক সাধু, তিনি এই বেলগাছিয়া অঞ্চলে দীর্ঘদিনের একটি আশ্রম, সেখানকার এক সাধু, তার ওপরে অত্যাচার হয়েছে, সেই নিয়ে বাংলা সরব হয়েছে। এরপরে সাধুরা আবার নেমেছেন যে এই উত্তরবঙ্গের কালিয়াগঞ্জ অঞ্চলের যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পরমাত্মানন্দজী মহারাজ, যিনি পঞ্চায়েতি আখাড়ার মহামণ্ডলেশ্বর। এই মুহূর্তে আপনি নিজে রাস্তায় নেমেছেন, আপনি রাস্তায় নেমে কথা বলছেন, প্রতিবাদ করছেন, ভারত সেবাশ্রম সংঘের সাধুরা তারা গিয়ে পৌঁছে গিয়েছেন কালিয়াগঞ্জে, তারা গিয়ে তদন্ত দাবি করেছেন সিবিআই এর, আপনি কি বলবেন? আমি কিছুদিন আগেই পুরন্দরপুরে ভুবন মহারাজের আকস্মিক যে খুন হয়ে যাওয়া তার প্রতিবাদ করতে পুরন্দরপুরে পৌঁছে গেছি এবং সেখানে গিয়ে আমি এটা বলেছিলাম যে বাংলা আজ আর সভ্য মানুষের বসবাসের জায়গা নেই, বসবাসের ভূমি নেই। যে বাংলা ছিল ধ্যানের ভূমি সেই বাংলা হয়ে গেছে বদ্ধভূমি। আমরা নিতান্ত আতঙ্কিত বোধ করছি
এবং এই বাংলায় থাকতে আমরা প্রতি মুহূর্তে নানানভাবে সমস্যার মুখোমুখি হচ্ছি। সেই জন্যই আজকে পথে নামা এবং সাম্প্রতিককালে যে কালিয়াগঞ্জে একটা নির্মম হত্যাকাণ্ড হয়ে গেল, যে নির্মম কাণ্ড ঘটে গেল একটা রাজবংশী বাচ্চা মেয়েকে নিয়ে, এটা কোনো সভ্য ভাষায় একে প্রতিবাদ করা মানে যথেষ্ট বলে ভাষা নয় বলেই মনে করছি। তার জন্যই আজকে মঠ মন্দির ছেড়ে, সাধনার আসন ছেড়ে নিত্যদিনের চলার পথে আমাদেরকে সামিল হতে হচ্ছে। এই মুহূর্তে সাধুরা যখন গেরুয়া বসন পরা সাধুরা যখন রাস্তায় নামছেন, তখন তো প্রতিবাদের ভাষাটা অন্যরকম। সমাজ সংস্কারের কথা বলছেন তারা, তারাই তো সংস্কারের কথা, সংস্কারের পথ দেখান। স্বামীজিও সেই পথেই হেঁটেছিলেন, আপনি কিভাবে দেখছেন? আমরা তো সমাজের বহির্ভূত কোনো জীব নই, নগর পুড়লে দেবালয় এড়ায় না, এটা তো আমাদের জানাই আছে। আজকে যখন চারিদিকে এই তাণ্ডব শুরু হয়ে গেছে, চারিদিকে শাসনের অরাজকতা শুরু হয়ে গেছে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, শুধু তাই নয়, একটা নাবালিকা মেয়ে সে ধর্ষিতা হচ্ছে, সে খুন হচ্ছে, তখনও যদি আমরা কেবলমাত্র ধর্মের ললিত বাণী, শান্তির ললিত বাণী, মিষ্টিকতার ললিত বাণী দিয়ে যাই, সেটা মনে হয় না যুগোপযোগী হবে, মানুষের পাশে দাঁড়ানো হবে। আমাদের ধর্ম তো মানুষকে বাদ দিয়ে কোনো ধর্ম নয়, এই জন্য নিশ্চিতভাবে সাধু সন্তরা তো এগিয়ে আসবে, শুধু তাই নয়, কালিয়াগঞ্জের এই নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে, এই ধর্ষণের বিরুদ্ধে, এই অরাজকতার বিরুদ্ধে আমাদের মনে হয় যে যদি এই মুহূর্তে সিবিআই করা হয়, তার যদি সঠিক তথ্য আমাদের কাছে নিয়ে আসা হয় এবং যে করেছে এই কাণ্ড, যে বা যারা, তাদের যদি অপরাধের যথাযথ শাস্তি না হয়, তাহলে এর চেয়ে বড় পাপ, এর চেয়ে অপরাধ আর কিছু হতে পারে না। সাধুরা কিন্তু সবার সামনে থেকে এই অন্যায়ের, এই অধর্মের প্রতিবাদ করবে।